ডেঙ্গুতে মৌসুমের দুই মাস বাকি থাকতে মৃত্যু ছাড়িয়েছে 700। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম 8 দিনেই প্রাণ গেছে 113 জনের। এমন বাস্তবতায় পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় বিপদের হাতছানি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি অবস্থা জারি করে এডিসের লাগাম টানতে না পারলে ডেঙ্গু হবে সারা বছরের অসুখ। বিস্তারিত মেজবা হাসানের রিপোর্টে দেখুন। তিন বছরের আবরার গেল 7 দিনে, কাশি যেন বেড়েই চলছে, কিছু মুখে নিলে মুহূর্তেই বমি, খেতে না পারায় দুর্বল হয়ে পড়েছে শরীর, দেখা দিয়েছে পানি শূন্যতা। তাই তো ঠাঁই হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে। প্রচন্ড কাশি আর জ্বর আছে। আমরা পরীক্ষা করেছিলাম 4 দিনের দিন, কিন্তু এই যে ডেঙ্গু নেগেটিভ আসছে, বলল যে এটা পরীক্ষা হবে না, আবার 6 দিনের দিন পরীক্ষা করতে। পাশের বিছানায় চিকিৎসা নিচ্ছেন 10 বছর বয়সী এই শিশু। এক মাস ধরে থেমে থেমে জ্বর হলেও ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ। এক এক রোগীর ক্ষেত্রে এমন পরিবর্তন যেন বাড়িয়ে দিচ্ছে ভয়। প্রায় এক মাস ধরে হালকা জ্বর জ্বর আসে, তা আমার মানে প্রায় প্রত্যেক বুধবার জ্বর আসতো, আবার শনিবার চলে যেত। তো এবার বুধবার জ্বর আসার পরে একটু পেট ব্যথা দেখা দিল, তারপর টেস্ট করালাম, কালকে তারপর ডেঙ্গু ধরা পড়ছে। গেল আগস্টে মৃত্যুর রেকর্ড হয়েছে। এ মাসের প্রথম 8 দিনেই যে মৃত্যু হয়েছে তা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। এভাবে প্রতি মাসেই ভাঙছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। চিকিৎসকরা বলছে, ডেঙ্গু একাধিকবার আক্রান্ত হওয়ার ফলেই মৃত্যুর ঝুঁকি বাড়ছে। ডেঙ্গু জ্বর যেহেতু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থবার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি বাড়ে এবং সেই ক্ষেত্রে আসলে ডেঙ্গুর সিভিআরটি বেড়ে যায়। হঠাৎ করে আপনার লিভার ডিসফাংশন হয়ে যাচ্ছে, কিডনি বিকল হয়ে যাচ্ছে, ব্রেইন ডিসফাংশন হচ্ছে, এনকেফালাইটিস ডেভেলপ করতেছে, এবং পেশেন্টের হচ্ছে রেনাল ফেলিওর হয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিন্ড্রোম। ডেঙ্গুর লাগাম টানতে স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। সামনে দিয়ে কি প্রজননের বাড়বে কিনা, যদি বাড়ার ঝুঁকি থাকে, আমরা যদি জরিপ করে পাই, তাহলে সেই ব্যবস্থা নেওয়া দরকার। জরিপের উপর ভিত্তি করে ব্যবস্থা নেই, এবং ব্যবস্থা নেওয়ার পর আবার জরিপ করি যে যে ইন্ডিকেটারগুলো হাই ছিল সেগুলো কমলো কিনা। হাউস ইন্ডেক্স যদি আমরা 1-এর কাছাকাছি রাখতে পারি সবসময়, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ রাখতে পারি। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু আক্রমণের কবলে বাংলাদেশ। নাও টু বাংলাদেশ। মিসবাহ হাসান, আরটিভি, ঢাকা।